দেখো কত সুন্দর লাগছে গজাগুলো দেখতে, আর ফুলে কত মোটা হয়ে গেছে। গজাগুলো শিরার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, মেঘনা কুকিং ফুডে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ হচ্ছে বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ। তো বছরের প্রথম দিনে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ আমি চলে এলাম একটা নতুন রান্নার ভিডিও নিয়ে, আর আজ একটা আমি মিষ্টি রেসিপি দিয়ে বছরের প্রথমটা শুরু করছি। তো চলো, আজ আমি বানাবো গজা। দোকানে যে ছোট ছোট চৌকো গজা হয়, তো মেলায় এগুলো বেশি পাওয়া যায়। চলো, আজ আমি মাত্র 2 কাপ ময়দা দিয়ে আজ আমি সেই গজাটা বানিয়ে তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে এবার আমি ভিডিওটা শুরু করছি। তো এই কাপ মেপে আমি ময়দা নেব, ময়দাটা চেলে নেব, আর এখানেও 1 কাপ ময়দা রয়েছে, আগে আমি মেপে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম। এবার ময়দাটা খুব ভালো করে চেলে নেব। ময়দাটা চেলে নিলাম, এবার ময়দার মধ্যে মেশাবো স্বাদ মতো লবণ, কালো জিরে, আর লাগবে সাদা তেল। তো আমি এই চামচটা মেপে সাদা তেল নিচ্ছি। তেলটা একটু বেশি লাগবে, তো কেন লাগবে সেটা বলছি পরে। তো 3 চামচ তেল দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দেবো ঘি। তো এখানে তোমরা পুরোটা তেল কিংবা পুরোটা ঘি দিয়ে করতে পারো। আমি তেল দিয়েছি, তার মধ্যে একটু অল্প ঘি দিচ্ছি, যাতে বোঝা যায় যে পুরো ঘিয়ের গন্ধটা গজায় পাওয়া যাবে, মনে হবে যেন পুরোটা ঘি দিয়ে তৈরি হয়েছে। তো দেখো, আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখো, ময়দাটা মেখে নিয়েছি। তো কিভাবে বুঝবে যে পুরোটা তেল, তেলে একদম ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়েছে, এই দেখো এমন মুঠো করে নিলাম। এই দেখো, চাপ দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এভাবে বোঝা যাবে যে ঠিকঠাক মতন তেলটা দেওয়া হয়েছে। তো এবার আমি জল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকবো। ময়দাটা মেখে নিয়েছি দেখো, খুব সুন্দর একদম নরম নরম করে। 15 মিনিট একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তো চলো, 15 মিনিট বাদে ফিরে আসছি। দেখো, 15 মিনিট হয়ে গেছে। তো এবার আমি এই যে ঢাকনাটা তুলে নিলাম, এবার আমি দেখো খুব ভালোভাবে আরেকটু মেখে নেবো। এবার আমি এটা বেলে নেবো, এখানে জায়গাটা ছোট আছে তাই আমি অর্ধেক করে নেব। এভাবে ভাঁজ করে করে কিন্তু বেলে নিতে হবে। এভাবে আমি 5-6 বার ভাঁজ করে করে বেলে নেব। এরকম মোটা করে বেলে নিয়েছি দেখো, এবারে কেটে নেব। Thank you.
কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। এবারে গজাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা অর্ধেক গরম হয়েছে, তো এই এখনই দিতে হবে গজাগুলো। বেশি গরম হয়ে গেলে তখন গজাগুলো পুড়ে যাবে, তাই আমি একে একে সব গজা তেলের মধ্যে দিয়ে দেব। দেখো গজাগুলো এখনই কত সুন্দর ফুলে উঠেছে। এগুলো দেখো ভাজা হয়ে গেছে, কত সুন্দর ফুলে উঠেছে গজাগুলো। তো এবার তুলে নিচ্ছি, আর আমি এই বাটিটার মধ্যে রেখেছি, কারণ এটার মধ্যে রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হবে না। আমি ঢেকে রাখবো, যখন শিরায় ভেজাবো তখন একটু গজাগুলো গরম রাখতে হবে। দেখো এটার মধ্যে রেখে সবগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, মেঘনা এবার গজা ভাজছে, বলছে মা তুমি একটু রেস্ট নাও, আমি গজাটা ভেজে নি। এ দেখো, তো দ্বিতীয় ব্যাচ আমাদের গজা ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে গজাগুলো দেখতে, আর ফুলে কত মোটা হয়ে গেছে। তো এবার তুলে নেবে আস্তে আস্তে, সব তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে তুলির গায়ে ছিটবে। কিন্তু তেলটা একটু ছেঁকে নে। ময়দা নিয়েছি, তার জন্য এক কাপ চিনি, তো চিনিটা এবার দিয়ে দেবো। এবার চিনিটা দিয়ে আমি শিরাটা তৈরি করে নেব, তবে এখানে চিনির মধ্যে কিছু বাতাসা আছে, তার জন্য দেখো একটু হলুদ হলুদ কালার হয়েছে, তো সেটা তোমাদের বলে দিলাম। আর দেখো এক কাপের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম জল। শিরাটা দেখো প্রায় তৈরি হয়ে গেছে, তো একটু হাত দিয়ে চেক করে দেখছি। এ দেখো একটা এরকম তারের মতো আসছে। এবার গজাগুলো শিরার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা দেখলে তো একদম দোকানের মতো পারফেক্ট, এই গজাগুলো কিন্তু মেলায় পাওয়া যায়, তৈরি হয়ে গেল। তো এবার আমি একটা পাত্রে গজাগুলো নিয়ে নিচ্ছি। বাড়িতে কত সহজে একদম দোকানের মতো গজা তৈরি করে নিয়ে আসে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে তোমাদের সঙ্গে দেখা হবে। তো ভালো থেকো, সুস্থ থাকো, আর সারাটা বছর তোমাদের সবার খুব ভালো কাটুক, তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো বাই।